আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় আমি ও আমার ফ্যামিলি নিয়ে অনেক ভালো আছি। তো আজকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি সবার অনেক ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো কাছে দূরে যে যেখানে যেভাবেই যে অবস্থায় আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এটা হচ্ছে ঈদের, মেবি ঈদের তৃতীয় দিন, না হয় মনে হয় দ্বিতীয় দিন। আসলে ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম কিন্তু মানে ভয়েস দেওয়া হয়নি, এজন্য দেরি করে আপলোড করা হচ্ছে। তো গরুর মাংস আগে থেকে রেডি করে রেখেছিলাম, আর এখানে হচ্ছে দুধ বয়ল করে নিয়েছি। আমার ভাইয়ের বাসা থেকে আমার ভাবি একটা বড় একটা লাচ্ছা সেমাই দিয়েছে, ওই সেমাইটা রান্না করেছিলাম। আর এখানে হচ্ছে গরুর মাংসটা আমি মাখিয়ে তারপর হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। তো প্রেশার কুকারে সবগুলো মশলা দিয়েই তারপর হচ্ছে আমি ম্যাক্সিমাম টাইমে আমি যখন রান্না করি বা আমার মা রান্না করেন তখন ম্যাক্সিমাম টাইমে আমরা গরুর মাংসটা মাখিয়ে হাত ধোয়া পানি দিয়ে বসিয়ে রান্না করি। তো এই তো সবগুলো মশলা দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে কষিয়ে রান্না করেছি। আর এখানে হচ্ছে আমার ভাবির দেয়া লাচ্চা সেমাইটা। সেমাইটা খেতে অসাধারণ। আমাদের বাসায় গেস্ট এসেছিল, ওদেরকে দিয়েছি, এখানে খেয়েছি। এখানে দেখতে পাবেন আসলে দুইটা চামচ একসাথেই দেয়া আছে। তো সেদিন খেয়েছি এবং পরের দিন আমি এবং জারেফের আব্বু জাস্ট একটু ফ্রেশ হাওয়া নেওয়ার জন্য এবং হচ্ছে কোথাও তো লকডাউনে বেরোতে যেতে পারি না, তো আমাদের কাছেই দুধারে ঘাট আছে এবং হচ্ছে নদীর পার, এখানে গিয়ে দুজনে জাস্ট একটু বিকেলবেলা নৌকা ভ্রমণ করেছি। জারিফ এবং জাফরানকে কাউকেই নেইনি, আমরা দুজন গিয়েছি। আসলে যেহেতু বর্ষাকাল নদীতে অনেক পানি, জোয়ারের টাইমে গিয়েছিলাম এই জন্য বাচ্চাদের কাউকে নেইনি, কারণ আসলে জারিফ হঠাৎ করে এতই দেখলে ইমোশনাল হয়ে পড়বে বা দুর্ঘটনা এড়ানোর জন্যই আসলে ওদেরকে নেইনি। আর এখানে হচ্ছে এক পাড়ের মানুষ যাচ্ছে আর এক পাড়ের মানুষ আসছে, তো এখানে প্রথমে মানুষকে নামিয়ে দিয়েছে, পরবর্তীতে আবার ওই পারে সবাইকে নিয়ে যাচ্ছে। এই তো আকাশটা আসলে কত সুন্দর, আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর। আসলে আল্লাহর আমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করব। তো আমরা নদীতে ঘুরতে গিয়েছিলাম। আসলে আমি ভিডিওটা শেয়ার করতে চেয়েছিলাম অনেক আগে কিন্তু ভিডিওটা শেয়ার করতে পারিনি, অনেক দেরি করে ভিডিওটা শেয়ার করছি। আর এখানে মনে হয় মেবি একটা পিকনিকের ট্রলার যাচ্ছিল, অনেক ওরা খুব এনজয় করেছিল তাই একটু ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে। আসলে যখন মানুষের ইচ্ছাগুলো বা আপনজন প্রিয়জন যখন কাছে থাকে এবং সাথে থাকে তখন কোনো দুঃখকেই দুঃখ মনে হয় না, তখন মনে হয় কি যে আমার আপন মানুষ এবং কাছের মানুষ যখন কাছে আছে তখন মনে হয় কি যে পুরো পৃথিবীটাই আমার হাতের মুঠোয় বা পুরো পৃথিবীটাই আমার কাছে। আমরা ওদিনকে আলহামদুলিল্লাহ অনেক ভালোই ঘুরেছি, নদীতে ঘুরেছি। আসলে জারিফের বাবার সাথে আমার এইভাবে কখনো কোথাও একা একা যাওয়া হয়নি, এই ফার্স্ট টাইমই আমরা নদীতে মানে ঘুরেছি।
আর এবারের ঈদটা মনে হয় আমার কাছে অনেক স্পেশাল। তো যাই হোক, আর বেশি কথা বলবো না বা আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। আপনারা যারাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং হচ্ছে সবাই ভালো থাকবেন, সবার ফ্যামিলি নিয়ে ভালো থাকবেন, সুখে থাকবেন। যারা আমার চ্যানেলটা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনও করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, এবং যখনই আমি নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব আমার ভিডিওটার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ফ্যামিলি এবং ফ্রেন্ডস নিয়ে ভালো থাকি। সবাই ভালো থাকবেন, সেফটি থাকবেন, সিকিউর থাকবেন। আল্লাহ হাফেজ।